বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষে পুলিশ সাংবাদিক সহ 15 জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও শর্টগানের গুলি ছুড়েছে। মঙ্গলবার বগুড়ার চরমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনার প্রতিবাদে গতকাল ভোর থেকে পরিবহন ধর্মঘট পালন করছে পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটি। বগুড়া থেকে আব্দুস সালাম বাবুর প্রতিবেদন, জানাচ্ছেন নয়ন বিশ্বাস। মঙ্গলবার সকাল থেকে মোটর মালিক গ্রুপের সাবেক আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর আলম মোহনের নেতৃত্বে চারমাথা এলাকায় গিয়ে মোটর মালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা আমিনুল ইসলামের নিয়ন্ত্রণে থাকা অফিস দখলের ঘোষণা দেয়। খবর পেয়ে যুবলীগ নেতা, পৌর কাউন্সিলর আমিনুলের লোকজন চারমাথা এলাকায় সমবেত হলে পুলিশ তাদের প্রতিহত করার চেষ্টা করে ব্যর্থ হয়। প্রায় আধা ঘন্টা ব্যাপী দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও তাণ্ডব চলে। মালিক গ্রুপের কার্যালয়ে কাউন্সিলর আমিনুল ইসলামের অফিসে অগ্নিসংযোগ করে মারপিট, ইট পাটকেল ছোড়াছুরি, কার্যালয়ের দরজা জানালা ভাঙচুর সহ তিনটি বাসের গ্লাস ও পেট্রোল পাম্প ভাঙচুর সহ 6টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ভাঙচুরের ছবি তুলতে বেসরকারি টেলিভিশন ক্যামেরা পার্সন রাজু আহমেদকে বেধর মারধর করা হয়। এছাড়াও পুলিশের জেলা বিশেষ শাখার কনস্টেবল রমজান আলীকে ছুরিকাঘাত করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, রাবার বুলেট ও শর্টগানের গুলি ছুড়ে মোহন গ্রুপের লোকজনকে ছত্রভঙ্গ করে দেয়। গাড়ি ভাঙচুর করছে, মোটরসাইকেল আসলে মোটরসাইকেল সব বাড়ি বুড়ি দিয়ে ভাঙ্গে ভুঙ্গে আগুন লাগা দিছে। চার মাথায় মোটর শ্রমিক দুইটা গ্রুপে মানে গন্ডগোল লেগেছে এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক আমার নেতৃত্বে পানি মেরে গাড়ি থেকে ঘটনাস্থলে এসে আজকে যেভাবে এই চার মাথাতে গাড়িগুড়ি ভাঙচুর করা হলো, আমার অপেস ভাঙচুর করা হলো, তারাই ওই আগুন লাগাচ্ছে, তারাই ভাঙচুর করছে, তারাই ওই পুলিশকে একটা ছুরি মানে ইয়ে করছে, ওই যে কি কয় ইন্ডিকেটার যে একটা খোঁজ মারা দোন মানে চলে গেছে। আমাদের পক্ষ থেকে কোনো ঘটনা ঘটেনি। আমার মামলা প্রধান আসামিকে যদি গ্রেপ্তার করা না হয় তবে আমরা আগামীকাল সকাল 6টা থেকে পরিবহন তথা সিএনজি, পিকআপ, ট্রাক, বাস যা কিছু আছে আমরা আমাদের কর্মবিরতি করব। পুলিশ সুপার জানায় ঘটনার সাথে সম্পৃক্তদের চিহ্নিত করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে কয়েকজনকে, দ্রুত নেওয়া হবে আইনি ব্যবস্থা। এ পর্যন্ত 7-8 জনের মতো গ্রেফতার হয়েছে, যে ছোড়া মেরেছে তাকেও গ্রেফতার করা হয়েছে। তো আমরা বিষয়টা খুব কঠিনভাবেই দেখব। বগুড়ার মোটর মালিক গ্রুপের যে নির্বাচনের বিষয়টি সেটি ঘোষণা করেছে, তফসিল ঘোষণা করেছে এবং প্রক্রিয়া অনুযায়ী এগোচ্ছে। আমরা সিচুয়েশনটা বাণিজ্য মন্ত্রণালয়কে অবগত করব, যে পরবর্তী নির্দেশনা যেরকম আসে সে অনুযায়ী আমরা কাজ করব। জেলা প্রশাসক জানায় সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসন এক দফা বিরোধ জড়ানো দুপক্ষের সাথে বৈঠকের চেষ্টা করেছেন। নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন করেছেন প্রশাসন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।